মোর চ্যানেলত তোমারগুলাক আরো একবার স্বাগতম জানাইয়া শুরু করলাম আজকের মোর রেসিপি। মোর গোটাই ভিডিও খান দেখি থাকেন, ভাল লাগলে একটা লাইক করে দেন। মুই আজি তোমারগুলার জন্য নিয়ে আসছি কাটলের পিঠে, মালপোয়া পিঠে বা বড়া পিঠে। দেখো এটুকু আমি কটা কাটল নিছং, কাটলের রোয়া বিকরে নিছং, কাটলের রোয়াগুলো আমি রস করে নিছং। এই দেখো রস, নুন এখানে নিছং, চিনি, এটা সুজি নিছং এক কাপ, ময়দা এক কাপ। এই কটা হলে মোর রেসিপিটি হয়ে যাবে। মুই একটা এটুকু বাটি নিছং, বাটিতে এলা দিলাম সুজি, এলা দিম মুই ময়দা এক কাপ। এই রেসিপিতে কিন্তু ময়দা বা আটা বা চাউলের গুঁড়ো দিয়েও বানা যায়। চিনি, অল্প খানা নুন, দুই চামচ রিপেন তেল। মুই এলা সব একসাথে ভাল করে মিক্সড করে নিম। মোর মিক্সড করে নেওয়া হয়ে গেল, এলা মুই এটিকুনা দিম কাটলের রস। মুই অল্প অল্প করে রস দিম আর চামচ দিয়ে মিক্সড করে নিম। একবারে সব রস দেওয়া যাবার নয়, কম বেশি হবার পায়। ব্যাটারটা ভাল করে ফেটে নেওয়া লাগবে, তাহলে পিঠেটা খুব সুন্দর করে ফুলি উঠবে। দেখো মোর ব্যাটারটা ফেটে নেওয়া হয়ে গেল, আর ব্যাটারটা এমন করে ফেটে নেওয়া লাগবে। এলা মুই এখন ঢাকনা দিয়ে 10 মিনিট খানিক ঢাকি রাখিম। মোর তসলা গরম হয়েছে, এলা মুই এটিকুনা দিম রিপেন তেল। তেলগুলো মোর গরম হয়েছে, এলা মুই এখন বড় চামচ দিয়ে এমন করে দিম পিঠেগুলো উল্টি দিম। দেখো কত সুন্দর করে ফুলছে। মোর পিঠেটা ভাজি নেওয়া হয়ে গেল, নামে নিম। মুই এমন করে সব পিঠেগুলো ভাজি নিম। তোমরাগুলো একদিন এমন করে কাটল দিয়ে পিঠে বানে খান, দেখেন খুব ভাল লাগবে। যেহেতু এলা কাটলের সিজন, কাটল শেষ নাইতে একদিন বানে খান, দেখেন খুব ভাল লাগবে। আর মোর রেসিপিটি দেখি যদি ভাল লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। আর যায় যায় এলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপি দেন। আজকের রেসিপি মোর এটিকোনায় শেষ হইল, আরও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সাবধানে থাকেন। ধন্যবাদ।